নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডাব্লিউ বি এডুকেশন ইউটিউব চ্যানেল যে কোনো চাকরির পরীক্ষার নোটিফিকেশান এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন রোজকারের মতো আজ ফোর্থ জুলাইয়ের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি ভিডিওতে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে স্ক্রিনে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশানটা পৌঁছে যায় আজকের কি কী কারেন্ট অ্যাফেয়ার্স আছে দেখে নেব তার আগে গতকালের ভিডিওতে কতগুলো কোশ্চেন আপনাদের জন্য ছিল আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলেছিলাম সেই উত্তরগুলোই আজকের ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিওতেও আপনাদের জন্য কিছু প্রশ্ন থাকবে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেগুলোর উত্তর আগামীকাল এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে আলোচনা করব তো গতকালের যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর প্রথমে যে কোশ্চেনটা ছিল সর্পগন্ধার মূলে কোন রেচন পদার্থ থাকে সর্পগন্ধার মূলে কোন রেচন পদার্থ থাকে এটা আমরা অনেকেই জানি যে সর্বগন্ধার মূলে রেসার্পির নামক রেচন পদার্থ থাকে এই রেসারপিন হলো উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ এই রেসারপিন উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় উদ্ভিদের দুই ধরনের রেচন পদার্থ থাকে একটা হলো নাইট্রোজেন নাইট্রোজেনবিহীন এবং নাইট্রোজেন যুক্ত নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থগুলোর মধ্যে কুইনাইন ডাটোরিন রেসারপিন নিকোটিন ক্যাফিন মরফিন স্ট্রিকনিন অ্যাট্রোপিন এগুলো পড়ে আর নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ যেগুলো গদ তরুক্ষীর রজন ধুনা ট্যানিন এগুলো হয় এই সমস্ত রেচন পদার্থগুলির উৎস এবং ব্যবহার আপনারা খুব ভালো করে স্টাডি করবেন এগুলো কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসে এর পরের কোশ্চেন প্রথম কোন দেশে জাদুঘরের উৎপত্তি হয় গ্রীষে প্রথম জাদুঘরের উৎপত্তি হয় এর পরের কোশ্চেন রয়েছে ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে ডিমের সাদা অংশে থাকে অ্যালবুমিন নামক প্রোটিনটি আর এই অ্যালবুমিন প্রোটিনটি ভ্রূণের প্রধান কিন্তু খাদ্যের উৎস এই অ্যালবুমিন প্রোটিন ছাড়াও থাকে জল বিভিন্ন খনিজ মৌল এর পরের কোশ্চেন পঞ্চতন্ত্রের রচয়িতাকে পঞ্চতন্ত্রের রচয়িতা বিষ্ণু শর্মা এর পরের প্রশ্ন আলাউদ্দিন খলজির সভার বিখ্যাত কবি কে ছিলেন আলাউদ্দিন খলজির সভার বিখ্যাত কবি ছিলেন আমির খসরু আমির খসরুর লেখা বিখ্যাত সাহিত্যগুলো রয়েছে নামা লায়লা মজনু খাজান উল ফুতুয়া ইত্যাদি পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি। পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটি হল ইউরিয়া এর রাসায়নিক সংকেতটি আমি বলে দিই সিওএনএইচ টু এর হোল টু এটা হলো ইউরিয়ার রাসায়নিক সংকেত এই সংকেতগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট আজকে আপনাদের জন্য কি কি প্রশ্ন রয়েছে একবার দেখে এনে কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত জার্মান সিলভারের উপাদানগুলি কী কী লাফিং গ্যাসের রাসায়নিক নাম কী বিম্বিসারের উপাধি কী ত্রাসের নদী কাকে বলা হয় এই প্রশ্নের উত্তরগুলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবারে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হুইসার্স অব টাইম বইটির লেখক হলেন ডক্টর কৃষ্ণা সাকসেনা কৃষ্ণা সাকসেনা হল এর সঠিক উত্তর তিনি নিউ দিল্লিতে এই বইটি লঞ্চ করেছেন কৃষ্ণা সাকসেনা দিল্লি ইউনিভার্সিটির একজন প্রফেসর তিনি হলেন উত্তরপ্রদেশের প্রথম মহিলা ক্যান্ডিডেট যিনি ইংলিশ লিটারেচারের ওপর পিএইচডি ডিগ্রি করেছেন উনিশশো সালে হুইস্পার অব টাইমস এই বইটির লেখক হলেন তিনি ডক্টর কৃষ্ণা এর পরের কোশ্চেন কি রয়েছে দেখে নেব বর্তমান কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী বর্তমান কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী হলেন গজেন্দ্র সিং শেখাওয়াত এর পরের কোশ্চেন রয়েছে কি বিএলএ এর সম্পূর্ণ রূপটি কি বিএলএ এর সম্পূর্ণ রূপটি হল বালুচিস্তান লিবারেশন আর্মি সম্প্রতি আমেরিকা এই বিএলএ কে আতঙ্কবাদী ঘোষণা করেছে বালুচিস্তান হলো পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অংশটিকে বলা হয় আমেরিকার সম্প্রতি এই সংস্থাটিকে টেরোরিস্ট বা আতঙ্কবাদী ঘোষণা করেছে এর পরের কোশ্চেন কি রয়েছে দেখে নেওয়া যাক কোন দেশ আইবিএসএফ স্নুকার ওয়ার্ল্ড কাপ জিতেছে এটি জিতেছে পাকিস্তান ভারতকে হারিয়ে আইবি এস এফ স্নুকার ওয়ার্ল্ড কাপ পাকিস্তান জিতেছে এবং এটি অনুষ্ঠিত হয়েছিল দোহাতে এই ওয়ার্ল্ড কাপটি দোহাতে অনুষ্ঠিত হয়েছিল এর পরের কোশ্চেন দেখে নেব হায়দ্রাবাদ সেলিং উইক এর চৌত্রিশতম সংস্করণ কোন লেকে হবে এটি হবে হুসেন সাগর লেকে এবং এটি শুরু হয়েছে এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত চলবে এই জুলাই মাসের আর এই ন্যাশনাল লেভেল সেলিং চ্যাম্পিয়নশিপ প্রত্যেক বছর হয় হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদের মধ্যে এই হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদকে আমরা সকলেই জানি জমজ শহর বা টুইন সিটি নামে তেলেঙ্গানার রাজ্যপাল ইএসএল এই ইভেন্টটির উদ্বোধন করেন কে উদ্বোধন করেন ইভেন্টটির এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এর পরের কোশ্চেন দেখে নেব কোন পেমেন্ট ব্যাংক ট্রাম ইন্স্যুরেন্সের জন্য ভারতী এক্সা লাইফ ইন্স্যুরেন্সের সাথে সমঝোতা করেছে এর উত্তর হবে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এয়ারটেল পেমেন্ট ব্যাংক পার্টনারশিপ করেছে ভারতী এক্সা লাইফ ইন্স্যুরেন্সের সাথে যাতে এক্সা লাইফ পজ সরল বিমা যোজনা এটা পৌঁছে দিতে পারে তাহলে এর সঠিক উত্তরটা হল এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এর পরের কী কোশ্চেন রয়েছে দেখে নেব সম্প্রতি কে মাইক্রোফিনান্স ইনস্টিটিউশন নেটওয়ার্কস অর্থাৎ এম এফ এর চেয়ারম্যান নিযুক্ত হলেন এর উত্তর হবে মনোজ কুমার নাম্বিয়ার তিনি চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন এর পরের কোশ্চেন রয়েছে সম্প্রতি কোন ভারতীয় খেলোয়াড়কে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করেছে সম্প্রতি যে ভারতীয় খেলোয়াড়কে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করেছে তিনি হলেন অম্বতি রাইডু অম্বতি রাইডুকে রিটায়ারমেন্ট ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে এর পরের কোশ্চেন রয়েছে সম্প্রতি সরকার আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট অর্থাৎ আফস্পা অনুসারে কোন রাজ্যকে ছয় মাসের বেশি ডিস্টার্ব এরিয়া বা অশান্ত এলাকা হিসাবে ঘোষণা করেছে নাগাল্যান্ড হবে এর সঠিক উত্তর নাগাল্যান্ডকে ছয় মাসের জন্য ডিস্টার্ব এরিয়া ঘোষণা করেছে এই আপসপা অ্যাক্টটি চালু হয় উনিশশো সালে এই অ্যাক্ট অনুসারে স্পেশাল পাওয়ারের জন্য সিকিউরিটি ফোর্সরা যে কোনো জায়গায় তাদের অপারেশন চালাতে পারে এবং নোটিশ করার আগে যে কাউকে অ্যারেস্ট করতে পারেন দেখে নেব পরের কোশ্চেন কি রয়েছে কোন খেলোয়াড় একটি বিশ্বকাপে পাঁচশোর বেশি রান এবং দশটি উইকেট নিয়ে ইতিহাস গড়ল একই বিশ্বকাপে পাঁচশোর বেশি রান এবং দশটি উইকেট নিয়েছেন বাংলাদেশের খেলোয়াড় সাকিব অল হাসান ইনি ইতিহাসে প্রথম খেলোয়াড় হয়ে গেলেন যিনি একই বিশ্বকাপে পাঁচশোর বেশি রান এবং দশটি উইকেট নিয়েছেন আপনাদের জন্য যে সমস্ত প্রশ্ন রয়েছে তার উত্তরগুলো আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আগামীকাল কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব এই ধরনের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করতে থাকুন ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এইরকম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে একটি করে কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই থাকবেই আপনারা কমন পাবেই ডেলি ফলো করতে থাকুন চ্যানেলটি তো আজকের মতো ভিডিও এটুকুই ধন্যবাদ